শামিমা নূর পাপিয়া, আলোচিত সমালোচিত এক নাম, ছিলেন নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক। গত বছর র‍্যাবের হাতে আটকের পর হারিয়েছেন সেই পদও। দীর্ঘ তদন্ত শেষে পাপিয়ার 11.5 কোটি টাকার অর্থ সম্পদ থাকার তথ্য পেয়েছে পুলিশ ও দুদক। সংস্থা দুটি বলছে, অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে পাপিয়া এই সম্পদ অর্জন করেছেন। সিআইডি ও দুদক বলছে, প্রতারণা, অনৈতিক কাজ, মাদক কারবার, চাঁদাবাজি ও ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করতেন পাপিয়া। তার স্বামী মফিজুর রহমান, যিনি সুমন চৌধুরী নামে পরিচিত, তিনিও এই ঘটনার সঙ্গে জড়িত। দুদক 6.24 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য পেয়েছে। সংস্থাটি পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্রও দিয়েছে। অন্যদিকে অর্থ পাচার বা মানি লন্ডারিং আইনের মামলার তদন্তে সিআইডি 5.9 কোটি টাকা অবৈধ বা অপরাধ কর্মকাণ্ডের মাধ্যমে আয়ের প্রমাণ পেয়েছে। অর্থাৎ দুটি সংস্থার তদন্তে বহিষ্কৃত এই যুবলীগ নেত্রীর 11 কোটি টাকার বেশি অর্থ সম্পদ থাকার প্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তারের আগে 2019 সালের 12 অক্টোবর থেকে 2020 সালের 22 ফেব্রুয়ারি পর্যন্ত তিনি গুলশানের ওয়েস্টিন হোটেলে 4 মাস 10 দিন অবস্থান করেন। পাপিয়ার নামে বরাদ্দ হোটেলটির প্রেসিডেন্সিয়াল স্যুটের বিলি দেন 3.23 কোটি টাকা। গত বছরের 22 ফেব্রুয়ারি পাপিয়া তার স্বামী মফিজুর রহমান 4 সহযোগী সহ বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করেন। তখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের জন্য অপেক্ষারত একটি উড়োজাহাজ থেকে নামিয়ে এনে তাদের নিজেদের হেফাজতে নেয় র‍্যাব। সাদাকালো নিউজ ডেস্ক। আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে সাদাকালো নিউজের পেজে লাইক করুন। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।